আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটা আমি মনে করি সবার জন্য অতি গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণ করতেছেন আমরা অনেকে এয়ারফোর্টের মধ্যে নিজেকে অনেক স্মার্ট মনে করি অনেকে চালাক মনে করি এই চালাকের আর স্মার্টের সুযোগের সদ্ব্যবহার করতেছে আমাদের কিছু বাংলাদেশি ভাইয়েরা এই ভিডিওটা কেন করতেছি অনেক প্রতারক চক্র এয়ারপোর্টের মধ্যে ঘুরতেছে কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না আবার অনেকের পরিচিত আপন মানুষ কীভাবে আপনাকে বিপদে ফেলাবে সেটা আপনি কখনো বুঝতে পারবেন না আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখুন একটা ছেলে তার বন্ধুর সাথে ডিল করে বাংলাদেশ থেকে পনেরো হাজার চারশো পিস ইহবা নিয়ে তিনি উনি সৌদি আরবে যাচ্ছিলেন তো যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন কেন মঙ্গলের জন্য করেন বাংলাদেশের এয়ারপোর্টে যদি উনি ধরা না খেত সৌদি আরবে এয়ারপোর্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট উনি ধরা খেত আর সেখানে যদি উনি ধরা খেত কি হতো জানেন আমাদের বাংলাদেশিদের অবস্থা যখন সৌদি আরবের মধ্যে গ্যাজেট নিউজ সৌদি নিউজের মধ্যে এই তথ্যটা যখন প্রচার হইতো তখন সৌদি সৌদিরা আমাদের কি বলতো হ্যাঁ দা বেঙ্গালি আমি হ্যাঁ দ্য বেঙ্গালি মাফি হ্যাঁ দা বেঙ্গালি কুল্লু খারবান মানে এরকমভাবে কথাবার্তা বলতো যেটা আমাদের জন্য সকলের কষ্টদায়ক হতো তাই আমাদের প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকদেরকে সবারকে বলছি যারা আপনারা বিদেশ ভ্রমণ করবেন আপনার নিজস্ব পরিচিত লোক ছাড়া আপনি আপনি যে লোককে ভালোভাবে চেনেন বা তার ব্যাগের মধ্যে কি হতে পারে একটা ধারণা রাখতে পারেন তাহলে আপনি সেই জিনিসটা আপনারা নেন কারণ বিগত চার পাঁচ বছর আগে যখন আমি একবার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমি সৌদি আরবিয়া ছিলাম এক ভাই আমাকে বলছিল ভাই আমার একটু ব্যাগটা আপনি একটু লক্ষ্য করেন আমি একটু টয়লেট থেকে আসি বেশি বড় ব্যাগ ছিল না ছোট ব্যাগ ছিল সেই ইচ্ছা করলে নিয়ে যেতে পারতো কিন্তু জানি না সেই ব্যাগের মধ্যে কী ছিল রব্বুল আলমিনই ভালো জানে তাকে আমি ডাক দিয়েছি ভাই আপনার ব্যাগ আপনি সঙ্গে নিয়ে যান আমার দেখার দরকার নেই আমি অন্য জায়গায় জিতেছি তো উনি ওনার ব্যাগ নিয়ে চলে গেছে হয়তো বা ওটার মধ্যে যদি এরকম কিছু থাকতো আমি বিপদে পড়তাম তো রব্বুল আলামিন সেখানে আমাকে হেফাজত করেছে যারা নতুন এবং পুরাতন যারাই যান না কেন বিদেশে এয়ারপোর্টের মধ্যে অন্তত পক্ষে এত স্মার্ট হতে যেন না এত ভালো হতে যায় না অন্যের ভালো করতে গিয়ে নিজে বিপদে পড়েন কারোর ব্যাগ কারোর লাকেজ বা কারোর কার্টুন দরকার নেই এয়ারপোর্টের ভিতর থেকে চুরি হবে না আপনি ট্রলির মধ্যে রেখে দেন কোনো সমস্যা নেই আপনারটা আপনি আপনার হেফাজতে রাখুন আপনার দরার দরকার নেই কারণ আজকে যেই মানুষটা পনেরো হাজার চারশো পিস ইয়াহবা নিয়ে সৌদি আরব যাচ্ছিল এই জিনিসটা যদি ওখানে চলে যেত না জানে আমাদের বাংলাদেশিদের কত বিপদ আসতো হয়তো বাংলাদেশের ভিসা আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতো এরকম হতেও পারতো ভাই কারণ আমাদের তো অনেক সুনাম সৌদি আরবের মধ্যে বিশেষ করে আমরা যে মানুষগুলো আসি অনেক মানুষ আসি নিজেকে স্মার্ট মনে করি অনেকে চতুর মনে করি এবং অনেকে মানুষের উপকার করার চিন্তা ভাবনা করে অনেকের মাল সামানা আমরা নিজের দায়িত্ব রাখি এটা কখনো করবেন না পাঁচ সাত বছর আগে একজন প্রবাসী এরকম করে প্রতারিত হয়েছে তাকে এখনো সৌদি আরবের জেলের মধ্যে বিশ বছর জন্য সাজা দেওয়া হয়েছে অনেকে জানেন এই বিষয়টা অনেকে জানেন না তার পরিবারের কি অবস্থা তার কি অবস্থা কেউ জানে না ভাই কেউ জানে না তাই অন্যের উপকার করতে গিয়ে আপনি নিজে বিপদে পড়বেন না আর আমার এই ভিডিওটা শুধু প্রত্যেকটা প্রবাসীর সুবিধার জন্য করা হয়েছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের প্রবাসী ভাইরা সতর্ক হয়ে যান তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত